নাঙ্গলকোটে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে কৃষকের চারটি গরু ছাই। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের কারণে সরকার ঘোষিত সারা দেশে লকডাউন থাকা অবস্থায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাবেক মেম্বার আকম ও মফিজুল ইসলাম নামে এক কৃষকের একটি গোয়ালঘর ও চারটি গরু ছাই হয়ে মারা গেছে। রোববার গভীর রাতে উপজেলার মৌকড়া ইউপির মাঝপাড়া গ্রামের মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায় গরুগুলো তার গোয়াল ঘরে তুলে তালা লাগিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মফিজুল ইসলাম ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। পরে রাত 3:30 দিকে আগুনের লেলিহান শিখা দেখে গরুগুলো ছোটাছুটি ও চিৎকার করতে থাকে। এ সময় প্রতিবেশীদের ঘুম ভেঙে গেলে তারা ছুটে এসে প্রায় ঘণ্টাখানেকের মধ্যে গোয়াল ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আমার মার্ডার কেসের আসামি মহিউদ্দিন রাকিব সাকিব, তার ফুফা নরশাদ মিয়া এবং মোহাম্মদ ইসমাইল ওরা সহ, এবং তিন নম্বর আমার আসামি সহ এরা সবাই মিলে আমি দরজা খুলে দিয়ে আমার ঘরের চতুর্দিকে আগুন ধরছে, একসাথে এরা দৌড় দিয়ে পালা গেছে। এরকম ইতিহাস পৃথিবীতে আর নাই। কি কি ক্ষতি হয়েছে আপনার? আমার ক্ষতি হয়েছে আমার 4টা গরু, 2টা গাভিন, একটা 2 মাস পরে বিয়েবে, আর একটাও গাভিন, আর এমনি আমার 4টা গরু। এবং এ ব্যাপারে অভিযুক্ত মহিউদ্দিন রাকিবের মুঠোফোনে কয়েকবার কল দিলেও তার রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বক্তিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শরীফ আহমেদ মজুদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি। ময়নার মা, ময়নার জামাই কাল আসবে, বাজার সদাই করতে হবে। তাহলে বাজার থেকে মাছ, গোস্ত, মশলা আর টিচার চিনি গুড়া পোলার চাল নিয়ে আসবে। ময়নার মা, তুমি শুধু সবই টিচার টিচার করো, কারণটা কি? কেন, তুমি কি জানো না, টিচারের সব পণ্য 100% খাঁটি, ভেজাল মুক্ত এবং BSTI এর অনুমোদিত। যেমন টিচার সয়াবিন তেল, টিচার মাসগুড়া ডাল, টিচার সুজি, টিচার সরিষার তেল, টিচার কাপড় কাচা ডিটারজেন্ট পাউডার। তাই তুমি আর আমি টিচারের পণ্য ব্যবহার করে হব ধন্য। শুধু তুমি আর আমি নই, দেশের সবাই মিলে ব্যবহার করে হবে ধন্য টিচারের সকল পণ্য। আমরা সবাই ব্যবহার করে হই ধন্য। আবির কনজুমার ফুড প্রোডাক্টস, ছান্দ্রা রায়পুর, দাউদকান্দি, কুমিল্লা।